আগদেনিকাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এই ক্ষেত্রে কল্যাণ কামনা করা যে কোনো মুসলিমের জন্য মুসলিম ভাই বোনের জন্য যাদেরকে জানছেন যে তাদের বিবাহ সেদি হয়েছে হচ্ছে কল্যাণ কামনা করা তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা এগুলি কাম্য এগুলি হওয়া উচিত এই জন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে তখন এই দোয়া মুখস্থ করে বারাকা লাহ লাকা বা আরকা আলেকা জামা বেইনা কমাফি খাইরিন এই দোয়াটি দেবেন এই দোয়া দিবেন সম্মিলিত মোনাজাত না করেন আমাদের বিবাহ শাদি হওয়ার সম্মিলিত মোনাজাত হয় না সম্মিলিত মোনাজাতের এইসব বিধাত না করে এদাত বিবাহ শাদি কবি এই যাব কবুল শেষ হলে মিষ্টি মাছটি বাতাসা মাথা সারি সব বিলিয়ে দিয়ে আর তারপর দুয়া শুরু হয়ে গেল মোনাজাত এসব বিধাত কিন্তু ঈদুয়া সময় দেবে না বারাক আল্লাহ হা বারাকা আলী ক জ মা বেই তো অর্থ বললাম তো ও বারাকা আল্লাহ আপনার জন্য বরকত দিক যে বর ওকে দোয়া দিচ্ছেন অবারা কা আপনার প্রতি আল্লাহ বরকোতে নাজিল করুক অযামা বেঈনে কঁফি খের আপনাদের দুজনকে আল্লাহ কল্যাণের সাথে একসাথে রাখুক একত্রিত রাখুক কল্যানের সাথে আপনাদের কল্যানের সাথে অর্থাৎ আপনাদের এতে যেন কল্যাণ হয় ঈদ আমপত্যজীবনে কল্যাণ নেমে আসে মঙ্গল নেমে আসে আর ওবরা এই সুন্নতে দোয়া না বলে অনেকে মাবরুক বলে ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম তিনি বলছেন যে ওয়ালা ইকি ফি মা তাআরাফাল নাস আলান মিন কউলহিম লিল মুতাজাওজ ওয়া আল খাতিব মাবরুক এটা যথেষ্ট না এটা দোয়া এই ভাবে না বেদুইনদের ভাষায় বলবেন মবরুক মাবরুক আর বলবেন এটা দোয়া হে না এটা দোয়া না এটা দোয়া না আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিকল্প না বিকল্প না আপনি দুয়া বলে যদি আপনার দেশী তরিকায় মাবরুক বলেন সেটা আলাদা ক দেশী তরিকা বলে আরবদের দেশী তরিকায় মবরুক বলল কিন্তু তার সাথে আকবরং আগের উন্নতি দবারকাল্লাহ লাকা ওবার আকা আলাই ক জামাবাহি না কফি খাইব মবরুক মবরু করেন খুব আলাহতালা ইয়াখন বেহাজ হিসাবে খাতি নবিয়া তিল করিমা উত্তম হচ্ছে নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন কারণ এতে ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়া গুলি নবী করিম যেই ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে সন্নত হচ্ছে আবু দাউদ নাসা ইবনে মাজাদ হাদিস রয়েছে আমর ইবনে সোয়াইব থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ তার দাদার নাম তার এজা আফাদা আহাদ ইমরাতান ফালিয়া খুঁজবে না আসিয়াতিহা যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দিবে পাত্র পাত্রের দুজনে দোয়া পেল এই দোয়াটি যে দোয়াটি এখন আলোচনা হইল কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলো সে তার করণীয় কি তার বেশ কিছু করণীয় আছে তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করার পরে ফালিয়া খুঁজবে নাসিয়া তেহা যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বলবে অলিয়া করবো আল্লাহ খাই রাহা হে আল্লাহ তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি ওখায়রা মা জোবেলাত আলাই এবং যেই কল্যাণের উপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি ওয়া উজু রেহা এবং এর যদি কোনো অনিষ্ট থাকে সে অনিষ্ট থেকে তোমার আশরাই গ্রহণ করি বা আশ্রয় চাই ওয়াশর মা জোবেলাত আলাইহে আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোন অনিষ্ট থাকে খারাপ দিক থাকে তাতে থেকে তোমার আশ্রয় কামনা করি সেগুলি তুমি দূর করে দাও দিয়ে আমাকে সুখী দূর করতে পারেন মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে বহু খারাপ মানুষ পুরুষ হোক আর নারী হোক যারা সৎ হচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আখলাক চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে চেষ্টার প্রয়োজন রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইতে অন্যান্য হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে আমরিবিনের সহিব অনর করেছেন তাতে রয়েছে এ যা দেখাল তাল আহালিকা তুমি যখন তোমার নতুন পরিবারের কাছে প্রবেশ করবে ফাঁসাল্লে রাখা দুই রাকাত নামাজ পড়িও জানা আছে এই সন্ন্যতের কথা কার। বিবাহ করেছেন কারা এই সন্ন্যত আমল করেছেন আল্লাহ অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি না গেই আমার দেশে আবার ওই দুই ডাকাত নামাজ পড়ে যখন কবুলটা করলো সাথে সাথে ওইটা দুই ডাকত পড়লো ওইটা নয় হ্যাঁ ওটা নয় বলে শুকর নামাজ ওটা নয় এটা কখন নামাজ পড়বেন দুইজন এমাম মুক্তাদিয়া আপনি নামাজ পড়েন আপনার মুক্তাদী আপনার পেছনে ইস্তাই নামাজ পড়বে এই নামাজ এই নামাজ কি পড়েছেন এই নামাজের কথা বলছি যখন তুমি তোমার পরিবার কাছে প্রবেশ করবে মানে সাক্ষাৎ হবে থাসল্লে রাকাত তখন দুই ডাকত নামাজ পড়ো সুম্মা খুজ বে রাসে আহলেক তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও কুল আর তারপরে ফিয়া আল্লাহ আবার তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে কয়েকটি হাদিসের কিতাবে হে আল্লাহ আমার পরিবারে বরকদাও অবারে আহলি ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রীর জন্য আমার ভিতরে দাও আমার মধ্যে দাও সেও যেন উপকৃত হয় ওয়ারজুকনি মিনহুম এবং এদের থেকে আমাকে উত্তম রিজিক দান করে রিজিক দান কর তার মানে নেক সন্তান দান কর রিজিক এখানে সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে যারা বিবাহশাদী করেন নি তাদের কি একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লেখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে কে বলতে পারেন আদাবুজেফাফ আদাবু জেফাফ বাসর রাতের আদব বাংলায় অরুর দর জমা হচ্ছে বাসর রাতের আদব বা বাশর রাতের নীতিমালা আদব কায়েদা এই বইটি বাংলাদেশে অনুবাদ হয়েছে সুন্দর বই এই এতে তবে যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে ওই সময়গুলিতে পড়বেন বিয়ের দু চার বছর আগে পড়বেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ কি বুঝলেন কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের এদের ভাষায় ভারত ও মহাদেশ ভাষা কোক শাস্ত্রের বই বলা হয় ওগুলোকে খবরদার ওই বইগুলো পড়বেন না চরিত্র নষ্ট হবে আর বিবাহর আগে তো মোটেই পড়বেন না ওই বইগুলো আর ওতে অনেক কিছু লেখা হয়েছে যে যেগুলি ইসলাম বিরোধী তারপরে অবাস্তব হ্যাঁ তাদের খেয়াল খুশি লিখা হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর সহি আল্লামা মোহাম্মদ নাসিন আলবানী রহমতুল্লাহ লেখা কিতাব আদাবুজাফাফ আমার কাছে আরবি তো আছে আর বাংলাও আছে যে উর্দুতে অনুবাদ হয়েছে এবং ইংলিশে অনুবাদ কয়েক ভাষায় এটা অনুবাদ হয়েছে আর একটি কিতাব এই বিষয় লেখা হয়েছে আরবিতে আছে সুন্দর বই সেটা মাহমুদ ইস্তাম্বুলীর একজন তুরস্কের আলেমের সেটা আরবিতে আছে শুধু আরবিতা আছে আমার মনে হয় সেটা অনুবাদ হয়নি বড় বই তাতেও এই মাসর সম্পর্কে আপনার সঠিক কোরান এবং হাদিসের আলোকে সুন্দর কথা লেখা হয়েছে কিন্তু আদাবাজ বইটি ছোট আকারে আর এটা বাংলাতেও আছে ঢাকায় পাবেন ছেপেছে ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন অথবা বিয়ে করে নিয়েছেন যারা আগে ভাগে পড়বেন না অনেকে আবার এইসব কিতাবে খোঁজ বেশি খুঁজে হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে বিবাহের মাসাইলের আর ইয়েই করছেন না পাঁচ বছর পর আরো বিয়ে করবেন কখন করবেন নিজে জানে এখন বিবাহের মাসাইল কেন পড়বেন এইসব প্রয়োজন করে না